হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি খুব মজার একটা গরুর মগজ ভুনার রেসিপি নিয়ে এসেছি। এটা আপনারা খুব সহজেই বাসায় অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই একটা গরুর মগজ লাগবে। তো আমি একটা মগজ নিয়ে নিয়েছি। আমি এখানে মগজটিকে উপর থেকে যে রগটা থাকে সেই রগটাকে ভালোভাবে ফেলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে ভালো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মগজ পরিষ্কারের সময়ে মগজের রগগুলো যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো রগগুলো ফেলে ভালো করে পরিষ্কার করে এখন হচ্ছে এটাকে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। খুব বেশি একদম গালানো যাবে না, একটু দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগে। তো অনেকে একদম গলিয়ে ফেলে, যেটা আমার কাছে ভালো লাগে না। তো আমি একটু দানা দানা রেখেছি। এর মধ্যে আমি কিছু পরিমাণে পানি মিক্সড করে রাখবো। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর গরম মশলা, তিনটা এলাচ আর হচ্ছে দুইটা দারচিনি দেওয়া, তিনটা দারচিনি দেওয়া আছে। তো এটাকে আমি এখন গরম তেলে ঢেলে দিলাম। তো আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা তেল দিয়ে নেবেন। এখানে এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। খুব বেশি বাদামি করার প্রয়োজন নেই, হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন, যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন। তো আমি লবণটা দিয়ে এখন আবার একটু ভালো করে নেড়ে নিলাম। এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো আপনারা এটা দিয়ে নিতে পারেন। তো আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি। এখানে কোনো আপাতত লাল মরিচের গুঁড়াটা ইউজ করিনি। তো এখন আমি এখানে পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এর মধ্যে এখন আমি জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে আবার ভালো করে কষিয়ে, যখন এই পেঁয়াজ আর মশলার উপর থেকে তেল ভেসে উঠবে সেই সময় আমাদের যে গরুর মগজটা রাখা আছে সেটাকে আমরা এর মধ্যে ঢেলে দিব। তো আমার দেখেন এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো আমি এখানে আসলে কাঁচামরিচের ঝালটাই প্রেফার করি, এর জন্য কাঁচামরিচের ঝালটাই বেশি দিয়েছি। এখন এর মধ্যে আমি মগজটা ঢেলে দিলাম। আমি এখানে আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না, মগজের মধ্যে পানি মিক্স করা আছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম। তো এটা একটা সুন্দর কালার আসার জন্য দিয়েছি। এই তো দেখেন আমার মোটামুটি রান্না হয়ে এসেছে। এটাকে আমরা পানিটাকে শুকিয়ে ভাজা ভাজা করে নিব। তো এটাকে আপনারা যতদূর সম্ভব সুন্দরভাবে অল্প মিডিয়াম আঁচে এটাকে রান্না করার চেষ্টা করবেন। তো আমি এটাকে সুন্দরভাবে পানি শুকিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। যখন দেখবেন মগজের গায়ে থেকে একটা এক্সট্রা তেল বেরিয়ে এসেছে, তখনই মগজটা মোটামুটি রান্না হয়ে এসেছে। এখন এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।